আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মাহমুদ আল হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিপুর সায়েন্স সো ভিউয়ার্স আজকে আমরা একটা হাত নিয়ে আলোচনা করব নতুন একটি হাত তো এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব তো আপনারা চাইলে আপনাদের হাতের সাথে মিলিয়ে নিতে পারেন আপনাদের যদি কিছু কিছু জিনিস মিলে যায় তাহলে সেই বিষয়গুলো আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স যে হাতটাকে আমি নিয়েছি এনার বর্তমান বয়স থার্টি প্লাস তিরিশের ঊর্ধ্বে ইনি একজন সার্ভিসম্যান সার্ভিস করেন তো চলুন দেখি এই হাতের শুভ অশুভ সমস্ত বিষয় আমরা একটু দেখার চেষ্টা করি তো ভিউয়ার্স প্রথমে একটা জিনিস বলে নেওয়াটা খুব জরুরি হাতের গঠনমূলক বৈশিষ্ট্য হাতের গঠনমূলক বৈশিষ্ট্য এক এক হাতে এক এক রকম হওয়ার কারণে তাদের ভাগ্য ভিন্নতর হয়ে থাকে কারো হাত লম্বা কারো হাত মোটা কারো আঙুল লম্বা কারো করতল লম্বা তো এই যে গঠনমূলক বৈশিষ্ট্য এই গঠনমূলক বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে একই ধরনের রেখা হাতে থাকার পরেও এক একজন মানুষের এক একটা পরিণাম বা পরিণতি দেখা যায় তো এই বিষয়টার দিকে আপনাদের ভালো মতো খেয়াল রাখতে হবে যে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য আসলে কেমন এখন আমরা প্রথমে এই হাতের করতলটা একটু দেখে নিই করতল যদি আমরা খেয়াল করি তাহলে আমরা করতলের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কর্তলটা একদম স্কোয়ার ধরনের যাদের করতল এই ধরনের স্কোয়ার হয় তারা সাধারণত ব্যবসায়িক মাইন্ডেড হয় এছাড়া আরেকটা জিনিস হাতে দেখাটা খুব জরুরি সেটা হচ্ছে হলো হাতের রং। দেখুন ভালো করলে খেয়াল করলেই আমরা দেখতে পাবো যে এই হাতের যে রংটা আছে এই রংটা কিন্তু হালকা গোলাপি এবং হাতের রংটা উজ্জ্বল ধরনের যেটা হাত মানে হস্তরেখা বিদ্যায় যে জিনিসটা অত্যন্ত শুভ হিসাবে ধরা হয় যাদের হাতের রঙ গোলাপি হয় তাদের সাধারণত শরীরে রক্ত সঞ্চালনটা অত্যন্ত ভালো হয়ে থাকে এবং যাদের শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়ে থাকে স্বাভাবিকভাবে তাদের মস্তিষ্কেও রক্ত সঞ্চালন যথেষ্ট ভালো হয়ে থাকে অর্থাৎ এরা বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে আচ্ছা এখন যদি আমরা এই হাতের চামড়ার দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখব চামড়াটা কিছুটা কোচকানো কিছুটা কোচকানো চামড়া বলতে কিছুটা মানে টান দিলে বলবে অনেকটা ইলাস্টিক ধরনের হয়ে থাকে এই ধরনের চামড়া সাধারণত তুলা রাশির এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় তো এই ধরনের হাত বা এই ধরনের চামড়া যাদের হয়ে থাকে তারা অত্যন্ত সত্যবাদী প্রকৃতির হয় সত্যবাদী বলতে কিন্তু এখানে আমি একদম সম্পূর্ণ সত্যবাদী বলছি না আমি বলতে যাচ্ছি এরা নিজেদের কথার উপরে অনট থাকার চেষ্টা করে অর্থাৎ এরা যদি কাউকে কোনো কথা দেয় সে কথা এরা রাখতে চেষ্টা করে এখন যদি আমরা এই হাতের আঙুলের দিকে একটু খেয়াল করি তাহলে আমরা খেয়াল করব প্রত্যেকটা আঙুল একজন আরেকজনের সাথে মিলে আছে কেউ কারো থেকে ফাঁক অবস্থায় নেই অর্থাৎ এটা এটাই প্রমাণ করে যে এই জাতক সবার সাথে মিলেমিশে বিশেষ করে পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে অনেক বেশি পছন্দ করে এ দূরে কোথাও গিয়ে বা দূরে কোথাও গিয়ে কাজ করতে শান্তি পায় না অর্থাৎ ইনি দূরে কোথাও গিয়ে কাজ করতে পারবেনও না এনাকে এনার পরিবারের মধ্যে থেকে এনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে ইনি যে যে কাজই করেন সেই কাজটা ব্যবসা হোক চাকরি হোক যে যাই করুন এনাকে এই কাজ পরিবারের সাথে থেকেই করতে হবে এটা হচ্ছে হলো এনার মূল একটা বৈশিষ্ট্য আঙুলের আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি আমরা দেখব এনার হাতে প্রতিটি আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে সুন্দর এবং সুগঠিত এবং যদি আমরা বুধের আঙুলটা খেয়াল করি তাহলে আমরা দেখব বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত পৌঁছে গেছে বুধের আঙুল যেহেতু এনার বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে এবং রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত যেহেতু চলেই এসেছে সেহেতু আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এনার কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো ইনি মানুষের সাথে খুব ভালোভাবে যোগাযোগ রক্ষা করে চলতে পারেন এখন আমরা যদি খেয়াল করি এনার বুধের আঙুলের দিকে বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে এবং বুধের আঙুল যথেষ্ট লম্বা বুধ হচ্ছে হলো বিজ্ঞানের কারক বুধ হচ্ছে হলো অনুসন্ধানের কারক ইনি একটু অনুসন্ধান প্রিয় এবং বিজ্ঞান প্রিয় ইনি যে কোনো জিনিস অনুসন্ধান করে সেই তার উপরে কাজ করতে অনেক বেশি ভালোবেসে থাকেন এরপরে আমরা চলে আসি শনির আঙুলের দিকে দেখুন শনির আঙুলও এককভাবে দাঁড়িয়ে আছে শনিকে বলা হয় পরিশ্রমের কারক যেহেতু এনার শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে কোনো দিকে ঝুঁকে নেই এবং শনির আঙুল যথেষ্ট লম্বা সেহেতু আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ইনি যথেষ্ট পরিশ্রমী পরিশ্রম করার মন মানসিকতা এনার মধ্যে আছে এবং ইনি পরিশ্রম করতে ভালোবাসেন এবং পরিশ্রম করে ইনি এনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন এবার আসি বৃহস্পতির আঙুল দেখুন বৃহস্পতির আঙুলও এককভাবে দাঁড়িয়ে আছে কিঞ্চিত শনির দিকে ঝুঁকে আছে কিন্তু এককভাবেই দাঁড়িয়ে আছে বৃহস্পতিকে বলা হয় ধর্মের কারক বৃহস্পতির আঙুল যদি সোজা কিংবা কিঞ্চিত এই আঙুলটা ঠিক যেমন শনির দিকে ঝুঁকে আছে এই রকমের যদি হয়ে থাকে তাহলে তার মধ্যে ধর্মের উপরে অনুরক্ততা অর্থাৎ ধর্মপ্রবণ মানুষ ইনি হয়ে থাকেন এবং রবিকে লিডারশিপের কারকও বলা হয় সরি এবং বৃহস্পতিকে লিডারশিপের কারকও বলা হয় বৃহস্পতির আঙুল যদি রবির আঙুল সমান সমান হয়ে থাকে কিংবা বৃহস্পতির আঙুল যদি রবির রবির আঙুলের থেকে কিছুটা ছোট হয়ে থাকে তাহলে তার মধ্যে লিডারশিপ দেওয়ার প্রবণতা বেশ ভালো পরিমাণে থাকে এবং মানুষ এনার লিডারশিপের মানে ইনি লিডারশিপটা দেন বা নেতৃত্ব দেন মানুষটা সানন্দে গ্রহণ করে থাকে এবার আমরা আসি হাতের গ্রহ পর্বের দিকে হাতের গ্রহের এই অংশটাকে বলা হয় বুধের অংশ তো আমরা একটু ভালো করেই দেখতে পারবো যে বুধের অংশটা যথেষ্ট ভালো মাংশালী এবং শক্তিশালী কিন্তু এখানে যদি আপনারা যদি ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বুধের অংশ অনেকটা রবির মধ্যে চলে এসেছে এই অংশ এই পুরোটা অংশটা জুড়েই হচ্ছে হলো বুধের অংশ দেখুন আসলে হাতের অংশগুলোকে কিভাবে করে ভাগ করা হয় এটা হচ্ছে হলো বুধের অংশ এটা রবির অংশ এটুকু শনির অংশ এবং এটা বৃহস্পতির অংশ এভাবে করে সাধারণত মানে হাতের রে মানে অংশগুলোকে বা গ্রহগুলোকে ভাগ করা হয় তো যেহেতু এনার বুধের অংশটা রবির দিকে ঝুঁকে গেছে যদি কোনো হাতে রবির অংশ বুধের দিকে ঝুঁকে যায় বা বুধের অংশ রবির দিকে ঝুঁকে যায় তাহলে তাকে বলা হয় বুধাদিত্য যোগ এই যোগটা অত্যন্ত শুভ এটা মানুষের হস্তরেখা বা কুণ্ডুলি যেখানেই তার এই বুধাদিত্য যোগটা থাকে এটা অত্যন্ত শুভ এটা শুভ কিভাবে করে হয় যদি রবি এবং বুধ একত্রে যদি ভালো থাকে তাহলে সেই জাতক অথবা জাতিকা এখানে আমি যেহেতু জাতকের হাত নিয়েছি তাহলে আমি জাতককে নিয়েই কথা বলবো তো এই জাতক ব্যবসায়ে অত্যন্ত লাভবান হতে পারবেন এবং ব্যবসা ইনি যথেষ্ট সুন্দরভাবে করতে পারবেন যদিও ইনি ব্যবসা করেন না ইনি একজন সার্ভিসম্যান কিন্তু উনি যদি ব্যবসা করেন তাহলে উনি এই ক্ষেত্রে যথেষ্ট লাভবান হতে পারবেন এছাড়া আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে আপনারা খুব ভালো করে দেখতে পারবেন বুধের ক্ষেত্র থেকে মানে বুধের ক্ষেত্রে একটি সুন্দর রেখা অথবা ব্যবসা রেখা যেটাই বলেন একটি সুন্দর একটি স্পষ্ট স্পষ্ট এবং সুন্দর স্বাস্থ্যরেখা বা ব্যবসা রেখা বুধের ঘরে এসেছে যা অত্যন্ত শুভ উনি ব্যবসা করে যথেষ্ট পরিমাণে ধন উপার্জন করতে পারবেন ওনার বুধের ক্ষেত্র এবং এই রেখা থেকে এই বিষয়টা স্পষ্টভাবে প্রমাণিত এবার চলে আসি এনার রবি রেখায় দেখুন রবি রেখা খুব বেশি ভালো নয় খুব বেশি খারাপও নয় তো রবি রেখায় খুব সুন্দর একটি রবি রেখা বের হয়ে এসেছিল রবি রেখা থেকে কিন্তু যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে একটি আরেকটি রেখা এই রবি রেখাকে কেটে দিয়েছে একটি রবি রেখায় ক্রস চিহ্ন অত্যন্ত অশুভ হিসাবে মানা হয় এনে জীবনে মানে যে কোনো ক্ষেত্রে সেটা চাকরি হোক ব্যবসা হোক এনাকে বদনাম নিয়ে বয়ে বেড়াতে হবে অপযশ যে কাজটা উনি করেননি এমন কাজের বোঝা এনাকে কন্টিনিউ বহন করে বেড়াতে হবে এই ব্যাপারটায় এনাকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে এবার আমরা চলে আসি শনির ক্ষেত্রে শনি কে বলা হয় পরিশ্রমের কারক তো এই রেখায় যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব রেখা থেকে একটি রেখা উঠে একদম শনির প্রথম পর্ব পর্যন্ত পৌঁছে গিয়েছে এই রেখাটাকে আপনি ভাগ্য রেখা বলেন অথবা এই রেখাটাকে আপনি হৃদয় রেখা বলেন সেটা যে যেটাই হোক যে এটা এমনও হতে পারে যে হৃদয় রেখা থেকে উঠে সেটা শনির ক্ষেত্রে চলে গেছে অথবা যদি আপনি এভাবে বলতে চান যে ভাগ্যরেখা থেকে একটি রেখা শনি রেখায় পৌঁছে গিয়েছে তাহলে সেটা অস্বাভাবিক নয় অথবা আমরা এভাবে বলতে পারি যে ভাগ্যরেখা এবং হৃদয় রেখা এই দুইটা রেখা মিলেমিশে একত্রিত হয়ে শনির প্রথম পর্ব পর্যন্ত পৌঁছে গেছে তো যেহেতু এই রেখা কোনো অশুভ রেখা দ্বারা পীড়িত নয় সেই ক্ষেত্রে আমরা এই কথা বলতে পারি যে এই জাতকের যে ভাগ্য শনির যে ভাগ্য এই শনি এই জাতককে কষ্ট দিবে কিন্তু যদি এই জাতক কষ্ট করে পরিশ্রম করতে থাকেন তাহলে ইনি জীবনে উন্নতির মুখ দেখতে পাবেন আবার একটু যদি খেয়াল করেন যে শনি রেখায় মানে শনির যে গ্রহ এই গ্রহতে কিন্তু একটি চিহ্ন দেখা যাচ্ছে যা অশুভ এবং এর সাথে আমরা এর আগেই আলোচনা করে আসছি যে রবি রেখায় একটি ক্রস অর্থাৎ এই দুটো বিষয় যদি আমরা একসাথে মিলাই যে রবি রেখায় একটি ক্রস এবং ভাগ্য রেখা অথবা হৃদয় রেখা এই রেখাগুলোর থেকে একটি রেখা শনি পর্যন্ত পৌঁছে যাওয়া এই সমস্ত কিছু মিলায় এই বিষয়ে আমরা আসতে পারি যে এনাকে জীবনে প্রচুর স্ট্রাগল করতে হবে এর কোনো বিকল্প নেই এবার চলে আসি এনার বৃহস্পতির দিকে এই হাতে সবথেকে শুভ গ্রহ হচ্ছে হলো বৃহস্পতির গ্রহ দেখুন যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখব বুধের ক্ষেত্র যেমন রবির দিকে ঝুঁকে গিয়েছিল এইখানে বৃহস্পতির ক্ষেত্র অনেকটা জায়গা শনির অনেকটা জায়গা নিয়ে বৃহস্পতির ক্ষেত্রটা গঠন হয়েছে যা অত্যন্ত শুভ এবং দেখুন বৃহস্পতির ক্ষেত্রটা যথেষ্ট মাংসালো অর্থাৎ এটা থেকে আমরা এই বিষয়টায় উপনীত হতে পারি যে এনার বৃহস্পতির ভাগ্য যথেষ্ট পরিমাণে ভালো বৃহস্পতিকে বলা হয় ধর্মের কারক ন্যায়ের কারক তো উনি ধর্মভীরু প্রকৃতির মানুষ হবেন যেহেতু ওনার আঙুলটা কিছুটাও শনির দিকে ঝোঁকানো আছে সুতরাং এটা আমরা বলতে পারি যে উনি ধর্মপ্রবণ মানুষ হবেন এবং বৃহস্পতি যেহেতু ধনের কারক সেহেতু ওনার জীবনে ধন সম্পদের কখনোই অভাব হওয়ার কথা নয় কিন্তু এরপরেও ওনার জীবনে কিছু ধন সম্পদের অভাব মাঝে মধ্যে দেখা দেয় কেন দিচ্ছে এর দুটি কারণ এক হচ্ছে হলো বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে ঝুঁকে যাওয়া এবং শনির ক্ষেত্রটা খুব একটা শুভ না হওয়া এছাড়া এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করেন যে যাদের বৃহস্পতি এবং শনি এই দুই আঙুলের মাঝখানে এই যে যে মাঝখানে এই অংশটায় ফাঁকা থাকে অর্থাৎ এই অংশটা মিশানো না থাকে তারা জীবনে যতই অর্থ উপার্জন করুক তারা জীবনে অর্থ কোনোভাবেই ধরে রাখতে পারে না তাদের জীবনে অর্থ তাদের জীবন থেকে বের হয়ে যায় এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে এবং এনার ক্ষেত্রে এই বিষয়টা ঘটতেছে অর্থাৎ ইনি চাইলেও ইনি যা অর্জন করতেছেন তা নিয়ে সঞ্চয় করতে পারছেন না এবং এর জন্য ইনি মাঝে মধ্যেই অর্থকষ্টে ভুগছেন এবার আসি এনার মঙ্গলের ক্ষেত্রে দেখুন এটা হচ্ছে হলো মঙ্গলের ক্ষেত্র এটা মঙ্গলের উচ্চক্ষেত্র এটা মঙ্গলের নিম্নক্ষেত্র তো এনার মঙ্গলের উচ্চক্ষেত্র যেমন পজিটিভ মঙ্গলের নিম্নক্ষেত্র পজিটিভ কোনো দিকেই কোনো ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না এবং এনার যে মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখাটা সোজা মঙ্গলে চলে এসেছে যাদের মস্তিষ্ক রেখা সোজা কোনো ধরনের বক্রতা যাদের মস্তিষ্ক রেখায় দেখা যায় না তারা সাধারণত সাহসী হয়ে থাকে অত্যন্ত সাহসী প্রকৃতির হয়ে থাকে এবং এন এনার কিন্তু হৃদয় রেখাটাও সরল এবং সোজা ছিল এই পর্যন্ত অর্থাৎ এনার মধ্যে প্রেম ভাব খুব বেশি পরিমাণে বিদ্যমান ছিল এবং পরবর্তীতে হয়তো পরিস্থিতির চাপে পড়ে এনার মধ্যে এই যে যে যখন থেকে এইখান থেকে রেখাটা বক্রতা নিয়েছে হয়তো এনার পরিস্থিতির চাপে পড়ে এইখান থেকে এই অবস্থায় হয়েছে তো এনার মধ্যে একটু পুরুষালী ভাব এই সময় থেকে বিরাজমান ছিল বা তো মানে বিরাজ করেছে এভাবে বলা যায় যে ইনি পরিস্থিতির চাপে পড়ে একটা সময় কঠিন অবস্থা নিতে বাধ্য হয়েছে তো যেহেতু এনার মঙ্গলের দুটো ক্ষেত্রেই পজিটিভ সেহেতু ইনি সাহসী এবং ইনি মঙ্গল দ্বারা প্রভাবিত এনার ভাগ্য মঙ্গল দ্বারা যথেষ্ট পরিমাণে প্রভাবিত হয়েছে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখব এনার আয়ু রেখা এবং এনার মস্তিষ্ক রেখা এই দুটা রেখা একসাথে মিলে কিন্তু আসেনি একটু ফাঁক হয়ে এসেছে যাদের এই ধরনের অবস্থা হয় যে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা এই দুটো রেখা মিলে মিলে এক মানে বের হয় না অর্থাৎ একটু ফাঁকা অবস্থায় বা কিছুটা মিলে পরবর্তীতে আলাদা হয়ে বের হয় এই অবস্থায় যাদের বের হয় তারা অত্যন্ত শক্তিশালী এবং সাহসী প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং যেহেতু এনার মস্তিষ্ক রেখা চন্দ্র পর্যন্ত গিয়েছে সরি মঙ্গল পর্যন্ত গিয়েছে এবং মঙ্গলের দ্বিতীয় অংশ বা নিম্নক্ষেত্র যথেষ্ট ভালো এনার বুধও ভালো এবং এনার রবির অংশটাও ভালো তো সব কিছু মিলায় আমরা এ কথা বলতে পারি যে এনার ইনি মানে যে কোনো বিষয়ে একটু যুক্তিবাদী এনাকে যুক্তি দিয়ে ইনি দিয়ে কথা বলতে পছন্দ করেন এবং যতটুকু কথা উনি বলেন ইনি জেনে শুনে অর্থাৎ সঠিক তথ্য নিয়ে সঠিক তথ্য আলোচনা করে সঠিক তথ্য বিশ্লেষণ করে তারপরেই ইনি কথা বলেন এবং ইনি সঠিক সিদ্ধান্তে পৌঁছে যান এবার যদি আমরা এনার হাতের শুক্রের ক্ষেত্রটা লক্ষ্য করি শুক্রের ক্ষেত্রটা যথেষ্ট পরিমাণে ভালো দেখুন শুক্রের ক্ষেত্রে অশুভ কোনো চিহ্ন দেখা যাচ্ছে না যাতে শুক্রের ক্ষেত্রটা ভালো তারা পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ এরা একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে পছন্দ করে এটা একটু সৌন্দর্য মনে হয় এদের মধ্যে প্রিয়তা অনেক বেশি পরিমাণে থাকে এর এরা স্মার্টভাবে চলতে পছন্দ করে এবং শুক্র কিন্তু গুরুরও কারক অর্থাৎ শুক্রর সাথে বৃহস্পতির একটি কানেকশন আছে তো এনার মধ্যে বৃহস্পতি থেকে আমরা দেখছি যে এনার মধ্যে লিডারশিপ দেওয়ার একটা ক্ষমতা এনার মধ্যে বিদ্যমান ছিল এবং শুক্র ভালো হয়। এটা আমরা কনফার্ম বলতে পারি যে এনার মধ্যে লিডারশিপ দেয়ার প্রবণতা বা গুরুগিরি অর্থাৎ ইনি যদি টিচিং সেকশনে যান তাহলে ইনি যথেষ্ট ভালো ফল লাভ করবেন এখন যদি আমরা এনার আয়ু রেখাটা একটু খেয়াল করি আয়ুরেখাটা দেখুন এই পর্যন্ত এসে এখান থেকে দুই ভাগে ভাগ হয়ে গেছে আয়ুরেখা যদি নিচের অংশে দুভাগে ভাগ হয়ে যায় এবং দ্বিতীয় ভাগ যদি চন্দ্রের সরি দ্বিতীয় ভাগ যদি শুক্রের ক্ষেত্রে প্রবেশ করে তাহলে আমরা এই বিচার করে থাকি যে এনার জীবনে সংঘর্ষের পরিমাণ অনেক বেশি পরিমাণে হয়ে থাকে ইনি এনার জীবনে প্রচুর পরিমাণে সংঘর্ষ এনাকে করতে হবে কিন্তু ইনি এনার জীবনে সফলতা ইনি পেয়ে যাবেন কিন্তু এনার জীবনে অনেক সংঘর্ষের পরে সফলতা আসবে এবার যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এনার ভাগ্যরেখাটা যথেষ্ট সুন্দর হয়ে উঠেছে কিন্তু ভাগ্যরেখাটা কিন্তু এনার চন্দ্র থেকে উঠেছে এর চন্দ্র খুব বেশি শক্তিশালী নয় এবং খুব বেশি দুর্বল নয় ভাগ্যরেখা যদি চন্দ্ররেখার থেকে উঠে তাহলে তার একটু কল্পনাপ্রবণ মানুষ হয় এবং এদের দুরদৃষ্টিতা তুলনামূলক কম হয় একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে একটা জিনিস হচ্ছে হল বিশ্লেষণ করার ক্ষমতা এইটা একটা ব্যাপার আর দূরদৃষ্টিতা ভবিষ্যতে কি হবে আগাম তার উপরে একটা বিশ্লেষণ করার ক্ষমতা এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা তো এনার কিন্তু দূরদৃষ্টিতা তুলনামূলক কম হবে এবং ইনি কল্পনাপ্রবণ প্রকৃতির মানুষ হবেন এবং এনা মানে কল্পনাপ্রবণ হবেন কিন্তু মানে ইনার দূরদৃষ্টিটা কম থাকবে এবার আসি এই হাতের খুব মজার একটা বিষয়ে সেটা হচ্ছে হলো দেখুন এই হাতে এই তিনটি রেখা মিলে একটি মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই ধরনের মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে তাদের জীবনে প্রচুর পরিমাণে ধনসম্পদ আসে এনার জীবনে প্রচুর সম মানে প্রচুর পরিমাণে ধন সম্পদ এনার জীবনে আসে কিন্তু হাতের এই অংশটা ফাঁকা থাকার কারণে ইনি এনার ধন সম্পদ কখনোই ধরে রাখতে পারেন না আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছিল এনার মস্তিষ্ক রেখা দেখেন এই যে তো এনার মস্তিষ্ক রেখা তো এনার মস্তিষ্ক রেখা কিন্তু এইখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যাদের মস্তিষ্ক রেখা দুভাগে বিভক্ত হয়ে যায় তাদের জীবনে সিদ্ধান্ত নিতে অত্যন্ত কষ্ট হয় এনাদের জীবনে ম্যাক্সিমাম সিদ্ধান্তগুলো ভুল হয়ে থাকে এবং যদি আরেকটু ভালো করে খেয়াল করেন এনার মস্তিষ্ক রেখার এই অংশটা এই অংশটা কিন্তু একটু বেশি মোটা বা চওড়া হয়ে গিয়েছে এবং এই অংশটা সরাসরি শনির নিচের অংশ সুতরাং এ থেকে এই বিষয়টা আরও স্পষ্ট যে এনার জীবনে এনার কিছু কিছু জেদের কারণে ইনি জীবনে অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন যার খেসারত এনাকে সারা জীবন বইতে হবে দেখুন যেহেতু এনার মস্তিষ্ক রেখা দুভাগে বিভক্ত এবং এই অংশটা মস্তিষ্ক রেখার অশুভ এবং সেটা শনির নিচে অবস্থিত এবং এনার মঙ্গলের এই অংশটার কারণে ইনি চট করে সিদ্ধান্ত নিয়ে ফেলতেছেন এনার চট করে সিদ্ধান্ত নিয়ে ফেলার একটা প্রবণতা দেখা যাচ্ছে সুতরাং সব কিছু মিলিয়ে যদি ইনি এনার মস্তিষ্ককে মানে ঠান্ডা মস্তিষ্কে ইনি যদি চিন্তা করে কাজ করতে পারেন তাহলে অবশ্যই ইনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন এখন তাহলে একটি প্রশ্ন আসে যে ইনার জীবনে এখন তাহলে কি করা উচিত মানে ইনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান কি করা উচিত অনেকেই চিন্তা করবেন যে যেহেতু এনার রবিটা খারাপ একটা রুবি ধারণ করা কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটা জিনিস বলা হয় যে যে গ্রহ খারাপ খারাপ ফল দিচ্ছে সেই গ্রহকে আপনি যদি আরও বল দেন তাহলে আপনার খারাপ প্রভাব আরও বাড়বে এনার মধ্যে যেহেতু বুধাদিত্য যোগ আছে সেহেতু এনার এই আঙুলে একটি পান্না ধারণ করতে হবে এবং পাঠকটি অবশ্যই অরিজিনাল হতে হবে এই বিষয়টা অবশ্যই এনাকে খেয়াল করতে হবে এবং যেহেতু ইনি শুক্র থেকে যথেষ্ট ভালো ফল পাচ্ছেন সেহেতু ইনি একটি ডায়মন্ড ধারণ করতে পারেন যদি ইনি একটি পান্না এবং একটি ডায়মন্ড এই দুটো জিনিস ডায়মন্ড হোক অথবা ডায়মন্ড অনেক মানে দামি একটি রত্নপাথর অনেকেরই পক্ষেই এটা ধারণ করা সম্ভব নয় সেক্ষেত্রে জারকন কিংবা ওপেল যাই হোক পান্নার যে কোনো সাবসিসিটিউড ইনি ব্যবহার করতে পারেন তো ইনি একটি পান্না এবং একটি ডায়মন্ড যদি ইনি ব্যবহার করেন তাহলে এনার যেই সমস্যাগুলো আছে এই সমস্যা থেকে ইনি খুব অচিরেই মুক্তি পেতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন আর এই ধরনের ভিডিও পরবর্তীতে পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন বেলাইকনে ক্লিক করে রাখুন এবং ভিডিওটি যদি আপনার জন্য দরকারি মনে হয় তাহলে আপনার ফ্রেন্ড রিলেটিভ সবার সাথে ভিডিওটি শেয়ার করুন তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওাবরকাত